হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ঠিক সকাল 11টায় তোমাদের বন্ধু অনির্বাণ চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। আর শুরুতেই এক ঝাঁক শীতের ফুল নিয়ে কিন্তু আজকে শুরুটা করলাম। আর শীতের সকাল বা শীতের বাগান মানে তো ফুলে ঢাকা, কিন্তু দেখতে দেখতে আমরা কিন্তু গরমের দিকে অগ্রসর হচ্ছি। গরম কিন্তু প্রায় দোরগোড়ায় চলে এসেছে, অলরেডি টেম্পারেচার বাড়তে শুরু করে দিয়েছে। তো টেম্পারেচার বাড়ার সাথে সাথে গরমের বিভিন্ন গাছে বিভিন্ন রকম পরিচর্যা কিন্তু আমরা শুরু করব। প্রতিটা গাছে ধরে ধরে আলাদা আলাদাভাবে পরিচর্যা দেখানোর চেষ্টা করব আমি এই বছর। চিন্তার কোনো কারণ নেই, সব ভিডিও তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। এবার আজকে তোমাদের বেশ কিছু গাছের নাম বলবো বা বেশ কিছু গাছের সাথে পরিচয় করাবো, যেই গাছগুলো কিন্তু ঘুম ভেঙে এবার আস্তে আস্তে কী বলো চোখ মেলবে, ঠিক আছে? সেই সমস্ত কিছু গাছ আজকে থাকছে। আর সেই গাছগুলো কি, কোন গাছগুলোতে আমরা গরমে কাটিং করব, কাটাই ছাটাই করব বা রিপোর্টিং করব, সেই সব গাছের নাম কিন্তু আজকে জানতে পারবে এই ভিডিওতে। কি সেই গাছের নাম, তো সেই সব কিছু তো থাকছেই, তার সাথে এই ভিডিওটা তোমরা যখনই দেখো একটা জিনিস তোমাদের বলে রাখবো যে ফেব্রুয়ারি মাস হচ্ছে কাটিং করা সবথেকে ভালো সময়। ফেব্রুয়ারি মাসে এন্ড থেকে ভালো সময়, মোটামুটি কথা ফেব্রুয়ারি মাসে 20 তারিখের পর থেকে তোমরা কিন্তু ডরমেন্সিতে থাকা গরমের গাছ কাটিং করতে পারবে, রিপোর্টিং করতে পারবে, ঠিক আছে? তো কি সেই গাছ, তো চলো এক এক করে তো আমরা দেখিয়ে নেবো আজকে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো চলো এবার দেখে নেওয়া যাক কি সেই গাছ, যেই গাছগুলো এখন কাটিং আমরা করতে পারবো। দেখো, প্রথমে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা তো চিনেই গেছো, এই গাছটা হচ্ছে করবি। এবার এই করবি গাছটার এমন একটা ব্যাপার হচ্ছে, এই করবি গাছ এখন তোমরা কাটিং করতেও পারো আবার নাও করতে পারো, করলে কোনো সমস্যা নেই। কিন্তু আমি পার্সোনালি একটু লেট করে কাটিং করি, মানে কখন কাটিং করি, যখন ধরো বর্ষাটা শুরু হবে বা বর্ষা শুরুর আগে, সেই সময় আমি কিন্তু করবি গাছে কাটিং করি, এই ধরে নাও জুন জুলাই মাসে, ঠিক আছে? সেই সময় যদি কাটিং করি ওর গ্রোথটা খুব ভালো হয়, গ্রোথটা খুব সুন্দর হয়। কিন্তু তার মানে কি এখন করা যাবে না, নিশ্চয়ই এখনও চাইলে তোমরা অবশ্যই কাটিং করতে পারো। করবি গাছ তোমার কাছে যদি থাকে, নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর তোমরা কিন্তু করবি গাছে কাটিং রিপোর্টিং অবশ্যই করতে পারো। আর অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিলে যে করবি গাছে কি এখন নতুন চারা বসানো যাবে, এখন যদি চারা কিনে থাকো তো চারাটা আমি বলবো একটুখানি হোল্ডে রাখো, চারাটা তোমরা ফেব্রুয়ারি মাসেই 20 তারিখের পর রিপোর্টিং করো, তোমাদের গাছ কিন্তু ভালো হবে। তো করবি গাছ হচ্ছে আমার লিস্টে 1 নম্বর গাছ, যেই গাছটা তোমরা চাইলে এই ফেব্রুয়ারি মাসের পরে তোমরা কিন্তু কাটিং করতে পারো। এরপর যে গাছটা তোমাদের দেখাতে চলেছি বা দেখাচ্ছি সেটা তো সবাই চেনো, সবাই জানো, এই গাছটা ছাড়া গরমের ফুল গাছ অসম্পূর্ণ আমি মনে করি। সেটা হচ্ছে টগর। টগর আমার কাছে বিভিন্ন ভ্যারাইটি আছে, ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের টগর আছে। তো এই টগর গাছগুলো কিন্তু গরমে তোমরা কাটিং রিপোর্টিং একদম চোখ বন্ধ করে ফেলো, কোনো রকমের ঝামেলা কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগে তোমাদের করে দিচ্ছি, অনেক আগে। আজকে যখন ভিডিওটা করছি, আজকে জানুয়ারি মাসের মিডল, মানে 20 তারিখের পরে আমি ভিডিওটা শ্যুট করছি, এখনও তোমাদের হাতে কিন্তু 1 মাস আছে। এই 1 মাসে তোমরা যখন যে ভিডিওটা দেখছো তোমাদের কাছে কিন্তু একটা কী বলবো জিনিসটা ক্লিয়ার থাকবে যে কোন কোন গাছগুলো তোমাদের এই সময় কাটিং রিপোর্টিং করতে হবে। আমার কাছে যেই যেই গাছ আছে সব গাছগুলো তোমাদের আজকে শেয়ার করছি, সব গাছগুলো দেখাচ্ছি। তার মধ্যে দ্বিতীয় গাছ অবশ্যই কিন্তু টগর গাছ। টগর গাছ কিন্তু কাটিং রিপোর্টিং করতে ভুলো না। টগরের দেখাতে যেই গাছটা এরপরে আমি দেখাবো সেই গাছটা হলো এখানে দেখতে পাচ্ছ মুসান্ডা। মুসান্ডা তো আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে, তো মুসান্ডা গাছেরও কিন্তু তোমরা এই সময় কাটিং রিপোর্টিং যেটা তোমাদের দরকার সেটা কিন্তু করতে পারো। কারণ মুসান্ডা গাছ এই সময় কিন্তু খুব ভালো গ্রো করবে যদি তোমরা এখন কাটিং করো, ফেব্রুয়ারি মাসে যেই সময় বললাম। আর অবশ্যই কাটিং করার পর যেদিনকে কাটিং করলে সেদিনকে বিকালবেলা অবশ্যই একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে, এক্সট্রা প্রোটেকশানের জন্য আর কিচ্ছু না। তার মানে কাটিং করা অংশগুলোতে ফাঙ্গিসাইড লাগানোর কোনো দরকার নেই, এগুলোতে
কোনো সমস্যা হয় না, কিন্তু একবার আমরা তাও ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো যাতে গাছে কোন রকমের প্রবলেম কোন রকমের ঝামেলা না হয়। মুসান্ডা গাছ খুব হার্ডি গাছ তোমরা তো জানোই, আর সারা বছর টুকটাক ফুলায়, দেখতেই পাচ্ছ শীতেও আমার গাছে কিন্তু এখনও ফুল হয়ে আছে। তো মুসান্ডা গাছ অবশ্যই তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে কাটিং করো, কাটিং করে রিপোর্টিং করো, আর রিপোর্টিংয়ের সব ভিডিও কীভাবে রিপোর্টিং করতে হবে না করতে হবে সব কিছু তো আমার চ্যানেলে আসতেই থাকবে। তার জন্য কী করতে হবে, স্টে টিউন থাকতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমাকে ফলো করতে হবে। আমার যাবতীয় সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক, যারা ব্লগ দেখতে ভালোবাসো তো খুব শীঘ্রই একটা জায়গা প্ল্যান হচ্ছে, সেখানে তো আমি যাবো, সেই সব ব্লগ কিন্তু ওই চ্যানেলে আসবে। তো সেই চ্যানেলের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, তার সাথে ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু আমাকে ফলো করে নাও। তো মুসান্ডা দেখিয়ে দিলাম, মুসান্ডা পরে সেই মুসান্ডার ঠিক পাশেই যে গাছগুলো আছে তার মধ্যে কিছু গাছ একদম দেখিয়ে দেবো তোমাদের। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে টেকোমা আছে, টেকোমা গাছ তোমরা কিন্তু এই সময় কাটিং রিপোর্টিং করতে পারো, কোনো সমস্যা নেই, টেকোমা গাছ খুব ভালো হবে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ কুন্দ গাছও এখন তোমরা কাটিং করতে পারো, আবার কুন্দ গাছ চাইলে তোমরা বর্ষার সময় কাটিং করতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছো যে এখন কাটিং করে বা মানে ফেব্রুয়ারি মাসে যদি আমি কাটিং করে সেই ডাল বসাই তাহলে কী হবে, বসালে নিশ্চয়ই হবে কিন্তু চান্সেস একটুখানি কম থাকে কম্পেয়ার টু তোমরা যদি বর্ষার সময় ডাল খেতে বসাও, সেখান থেকে কিন্তু চারা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। কিন্তু ফেব্রুয়ারি মাসে এন্ডে যদি বসাও, ধরো 10টা বসালে তার মধ্যে অন্তত 4-5টা মিস হতে পারে। তো এখানে কুন্দ আছে, এখানে টেকোমা আছে, এখানে নীল ঘন্টা আছে, এই গাছগুলো তোমরা অবশ্যই এই সময় কাটিং করো, রিপোর্টিং করো, তোমাদের কিন্তু ভালো হবে। আর ঘুরতে ঘুরতে পাশে দেখো এখানে চলে এসেছি, এইটা হচ্ছে দেখো রঙ্গন গাছ। তো রঙ্গন গাছ অবশ্যই এই সময় কাটিং করতে পারো, রিপোর্টিং করতে পারো, কোনো রকমের ঝামেলা নেই। রঙ্গন গাছের সাথে তোমরা ধুত্র গাছ এমন করতে পারো, তার সাথে এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে না গন্ধরাজ ফুলের গাছ। গন্ধরাজ ফুলের গাছ আমি বলবো কাটিং করো কিন্তু বেস্ট হবে বর্ষার সময়, মানে জুন জুলাই মাসে যদি কাটিং করো বেস্ট হবে। আর এই কাটিংগুলো বসিয়ে তোমরা কিন্তু চারা করতে পারে। আমার এই গন্ধরাজটা তো জানো এটা হচ্ছে হাইব্রিড গন্ধরাজ, এটা নর্মাল গন্ধরাজ না। হ্যাঁ, নর্মাল গন্ধরাজের থেকে সাইজে ফুলগুলো অনেক বড় হয়, ফুলের সাইজ বড়, পাতার সাইজ বড়। তোমাদের তো এর আগে অনেকবার বলেছি যে গন্ধরাজ ফুল তো অনেক রকম আছে, কিন্তু আমি বলবো অবশ্যই এই গাছটা নিতে পারো, এই থাই ভ্যারাইটি গন্ধরাজটা খুব সুন্দর হয় আর ফুলের সাইজ খুব বড় হয়। ইনফ্যাক্ট মানে তোমাদের দেখাই এখন শীতের সময় কিন্তু একটা গন্ধরাজ ফুল হয়েছে, এই গাছগুলো জানো এখন পুরো ডরমেন্সিতে আছে। আমি কিচ্ছু করছি না, মানে ওকে ডরমেন্সিতে রাখছি। একটা জিনিস মাথায় রাখবে, একটা গাছের ডরমেন্সি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে সবসময় যদি একটা গাছ ফুল দিতে থাকে সেই ফুলের কোয়ালিটি খারাপ হয়, সেই ফুল কিন্তু খারাপ হয়, গাছের চেহারা খারাপ হয়। তো প্রতিটা গাছের জন্য ডরমেন্সি খুব দরকার, সে জবা হোক, সে গোলাপ হোক, সে এখানে দেখতে পাচ্ছ এখানে টগর, এখানে একটু পিঙ্ক কালারের টগর, দেখো ফুল তো এরকম হয়েছে। তো এই গাছগুলো তো ডরমেন্সি দরকার, তো সেরকমভাবে এরা ডরমেন্সিতে আছে, কিন্তু ফেব্রুয়ারি মাসে এন্ডে এই ডরমেন্সি শেষ হবে, তখন কিন্তু আমরা কাটিং রিপোর্টিং করব। আর বলতে বলতে এখানে দেখো আরেকটা আমার টেকোমা গাছ, এই টেকোমা গাছটার অবস্থা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু ভালো আছে, গাছটা দেখে মনে হবে গাছটা মরো মরো, কিন্তু গাছটার কোনো সমস্যা হয় না। এই গাছটা এবার পুরো আমি হার্ড প্রুনিং করবো, মানে বিশাল ঢ্যাঙা লম্বা হয়ে গেছে গাছটা, ফুল খুব কম আছে, দেখো কত লম্বা হয়ে গেছে গাছটা। তো এই গাছটা হার্ড প্রুনিং হবে, আর তার সাথে কিন্তু হবে রিপোর্টিং, নতুন টবে যাবে, কারণ এই টপটা অনেক দিন হলো ভেঙে গেছে, একে নতুন বাড়িতে আমি পাঠাবো। এই গাছগুলো তো লাইন দিয়ে তোমাদের দেখাতে থাকলাম যেগুলো করতে হবে। কিছু গাছ যেটা তোমাদের 12 মাসই কাটিং করতে, তার মধ্যে জানো তোমাদের আমি আগেও বলেছি বুগেনভিলিয়া, বুগেনভিলিয়া 12 মাস টুকটুক করে কিন্তু তোমাদের কাটিং করতে হয়, তা না করলে কিন্তু বুগেনভিলিয়ার শেপ খারাপ হয়। তো বুগেনভিলিয়াতে তো দেখতেই পাচ্ছ কী পরিমাণে ফুল আসছে, সব গাছে শুধু এটা না আমার যাবতীয় গাছে কিন্তু ভালো ফুল আসছে। এবার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে যে ফেব্রুয়ারি মাসেই সব গাছে যেমন কাটিং হয় তখন কি আমরা গোলাপেরও কাটিং করব, একদমই না। গোলাপ গাছে কাটিং করার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় কিন্তু গোলাপ গাছে কাটিং করতে হবে, তোমরা যখন খুশি গোলাপ গাছে কাটিং করে দিলে গাছটা কিন্তু একদম সর্বনাশ হবে। তো গোলাপ
গোলাপ গাছে একদম কাটিং করতে যাবে না, ও যেরমভাবে বাড়ছে ওকে বাড়তে দাও। আর গোলাপ গাছ নিয়ে যাবতীয় পরিচর্যা ভিডিও, গরমকালে কি পরিচর্যা করতে হবে না করতে হবে সব কিছু তো আমার চ্যানেলে আসতে থাকবে, তার জন্য স্টে টিউন থাকো, সব কিছু বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। অনির্বাণ যখন আছে তোমাদের যখন কথা দিয়েছে সব কিছু জানাবে, তো তোমাদের কিন্তু সব কিছু জানাবে, চিন্তা করো না। তো গোলাপ গাছের কাটিং আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে করবো না, আমরা যখন করব সেই সব কিছু ভিডিও তোমরা তো পেতেই থাকবে। এরপরে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যালামন্ডা, অ্যালামন্ডা গাছটা তো মানে দেখে পুরো বিধ্বস্ত লাগছে অবস্থা, দেখতে পাচ্ছ গাছে খুব কম পাতা আছে। অ্যালামন্ডা গাছের কাটিং কিন্তু অবশ্যই এই সময় করতে হবে, কাটিং করে রিপোর্টিং করতে হবে। আমার এই গাছগুলোতে এবার রিপোর্টিং করতে হবে, কারণ লাস্ট দু বছর আমি কোনো রিপোর্টিং করিনি, তো এই বছর তো করতে হবে। তোমাদের যাতে অ্যালামন্ডা আছে একদম অ্যালামন্ডা গাছে কিন্তু রিপোর্টিং এখন মাস্ট করতেই হবে। এবার এখানে দেখতে পাচ্ছ এক ঝাঁক আমার বেলজুই গাছ, বেলজুই গাছগুলোর যারা পরিচর্যা দেখোনি, যারা নতুন বন্ধু আছে তারা জানো যে আমি শীতকালে কিন্তু বেলজুই গাছের কাটিং করেছিলাম। হ্যাঁ, শুনতে হয়তো অবাক লাগতে পারে যে শীতে আমি কাটিং করেছিলাম, তারপরে দেখো পুরো এই গ্রোথটা যেটা দেখছো শীতের সময় হয়েছে। তো আমরা আমার সাথে সাথে যারা কাটিং করেছো তারাতে তো গাছে এরকম গ্রোথ হয়েছে আমি ড্যাম শিওর জানি। আর আমার গাছগুলোর কারেন্ট পজিশন দেখো কীরকম আছে, এই গাছগুলোতে আমরা ঠিক চুল ছাটার মতো ছাটবো, মানে চুল ছাটার মতো ছাটা মানে কি হার্ড প্রুনিং করবো না, জাস্ট ওপর দিয়ে স্নিপ করবো, ওপর দিয়ে এইরকম দুটো করে পাতা জাস্ট কেটে একটুখানি শেপে রাখবো, হার্ড প্রুনিং আর করবো না। কিন্তু যারা শীতকালে আমার মতো কাটিং প্রুনিং করোনি তাদের কিন্তু কাটিং প্রুনিং এই সময় করতে হবে, করলে কী হবে গাছটা ঝাঁকড়া হবে, গাছটা সুন্দর হবে। আমার প্রতিটা গাছে মানে অনেক অনেক ব্রাঞ্চ বেসছে, এই গাছগুলোতে আমি জানি প্রচুর ফুল আসবে। আর এই গাছগুলো কিন্তু রিপোর্টিং তোমাদের ফেব্রুয়ারি মাসে করতে হবে, করলে কিন্তু গাছ সুন্দর হবে। আর লাস্টে লাস্টে যে গাছগুলো দেখি আমি আজকে ভিডিওটা এন্ড করবো সেটা তো জানোই, সবাই জানো এই গাছ, মানে সেটা হচ্ছে জবা। জবা গাছ কিন্তু ফেব্রুয়ারি মাসে এন্ডে রিপোর্টিং কাটিং অবশ্যই অবশ্যই করতে হবে, না করলে কিন্তু জবা গাছে ফুল তুমি ভালো পাবে না। তো জবা গাছের কারেন্ট কন্ডিশান দেখো, এইরকম আমার জবা গাছের কারেন্ট কন্ডিশান আছে, গাছে অনেক সমস্যা আছে, পোকা আছে, অনেক কিছু আছে, কারণ ডরমেন্সি চলছে। তো আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে পুরো সম্পূর্ণ জবা গাছে কাটিং। তো এই প্রায় 10-12 গাছ তোমাদের দেখিয়ে দিলাম, এই গাছগুলো অবশ্যই ফেব্রুয়ারি মাসে কিন্তু কাটিং রিপোর্টিং করতে ভুলো না। ভিডিওটা তোমরা যখনই দেখে থাকো ফেব্রুয়ারি মাসের 20 পর থেকে তোমরা মার্চ এপ্রিল মাস অবধি কাটিং রিপোর্টিং করতে পারবে, আর তারপর তো বর্ষার সময় ও করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এই গাছগুলো অবশ্যই মার্ক করে রাখো, এখন তাই বলে কিন্তু করতে যাও না, এখন করতে যাও না, তোমাদের অনেক আগে থেকে ভিডিও যেমন আমি দিই প্রায় 1 আগে থেকে দিই, প্রতিটা ভিডিও দেখবে অনেক আগে থেকে, গরমের মাটি বানানোর ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে কীভাবে গরমের জন্য তুমি মাটি বানাবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করি সবসময় অ্যাডভান্সে তোমাদের সব ভিডিও দিয়ে দিতে যাতে তোমাদের কোনো রকমের সমস্যা না হয়। আর এখন তো ছাদে ফুলের মেলা দেখতেই পাচ্ছ, প্রচুর ফুল প্রচুর ফুল। একটুখানি লাস্টে যেতে যেতে গেজোনিয়া দেখাবো, কারণ গেজোনিয়া আমি খুব একটা তোমাদের দেখাতে পারি না, কারণ ম্যাক্সিমাম ভিডিও আমি দিনের বেলা খুব আর্লি মর্নিং করি, যেহেতু আর্লি মর্নিং ভিডিও করি তখন গেজোনিয়াগুলো ঘুমায়। তো আজকে সুযোগ পেয়েছি একদম দেখাচ্ছি, দেখো আমার গেজোনিয়াগুলো কীরকম ফুটেছে, মানে অসম্ভব সুন্দর লাগে গেজোনিয়া, যারা গেজোনিয়া বসাওনি তো এখনও কিন্তু বড় বড় চারা, এইরকম চারা তোমরা পেয়ে যাবে অবশ্যই। কিন্তু গেজোনিয়া বসা খুব ইজি গাছ, আর নেক্সট ইয়ার কিন্তু সবাইকে বসাতেই হবে, প্রচুর কালার হয়, আমার কাছে আপাতত এই কটা কালার আছে কিন্তু এর প্রচুর কালার। তো গেজুনে দেখা দেখা আছে, ভিডিওটা এখানে এন্ড করছি, এরপরও যদি তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, তোমাদের সব কমেন্ট উত্তর দেবো যেমনটা দিয়ে থাকি প্রতিদিন। তার সাথে আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সকাল 10 থেকে রাত 8 অবধি এই নাম্বারটা অন থাকে, তোমরা তোমাদের প্রয়োজন মতো আমাকে ফোন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতেই পারো। কালকে ঠিক সকাল 11 আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।